মদের আসরে বচসা বন্ধুদের হাতেই প্রাণ গেল এক যুবকের। এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল তারই তিন বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের ময়ূরেশ্বর বহরা গ্রামের বাগদিপাড়ায়। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। যুবকের দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। বছর 22-এর বিক্রম বাগদি ময়ূরেশ্বরের বহরা গ্রামের বাগদিপাড়ার বাসিন্দা। শুক্রবার সন্ধ্যে বাড়িতেই ছিলেন তিনি। সেই সময় অভিজিৎ, গোপাল ও বাপি বাগদি নামে এলাকারই তিন যুবক তার বাড়িতে আসে। ময়ূরেশ্বর ষাটপলতা গ্রামে হাটে যাওয়ার কথা বলে। বন্ধুদের সঙ্গে হাটে যাওয়ার কথা জানিয়ে বাড়ি থেকে বেরোন বিক্রম। যুবকের পরিবারের দাবি, বিক্রম ও তার তিন বন্ধু হাটে যান। ফেরার সময় বাগদিপাড়ার অদূরেই মদের আসর বসে। ওই আসরে ছিলেন বিক্রমও। মদের আসরে বন্ধু বান্ধবদের সঙ্গে ঝগড়াঝাটি হয়। অভিযোগ, বিক্রমের ওপর লোহার রড দিয়ে হামলা চালানো হয়, তাতেই মৃত্যু হয় তার। বিক্রমের পরিবারের কেউ এই খুনের ঘটনা মানতে পারছে না। বিক্রমের বাবা নয়ন বাগদি বলেন, আমার ছেলেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে, ওর গোপনাঙ্গে চাপ দিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত বিক্রমের তিন বন্ধুকে গ্রেফতার করেছে। বুড়ো মানুষ করে ওর গায়ে হাত দেখিনি, তবে দেখছি আমার ওগুতে আমার ছেলেকে খুন করে দিলে, আমি দেখলাম গো। কারা কারা মেরেছে? ওই তিনটে, ও বাপি আর গিয়া নুনটা আর আর কি আর কি না গোপাল, এই তিনটে ছেলে, তিনটে ছেলে তো আমার ছেলেকে মেরেছে, আমার তিনটে ছেলে তো মেরেছে গো। বাবা কিছু বিচার করে দিল, আমি ছাড়িও না গো। আপনার কি নাম? আমার নাম ঠান্ডা। আমার ভালো নামে দরকার নাই, আমার সোনার গোপালে চলিয়ে গেল। আমার ওটা কে হচ্ছে? আপনার নাতি না ছেলে? আমার আছি, আমার বেটার ছেলে, আমার বেটার ছেলে। মেসার্স আর এক্স টু ইউ। এখানে বসছেন বিশিষ্ট স্কিন স্পেশালিস্ট ডক্টর সুপ্রিয় কুমার মণ্ডল, এমডি স্কিন রামপুরহাট মেডিকেল কলেজ, দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর সুজয় মুখার্জি এমডিএস রামপুরহাট মেডিকেল কলেজ, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রভাত কুমার শিমলান্ডি এমএস চণ্ডীগড় শিউড়ি সদর হাসপাতাল। আমাদের ঠিকানা রামপুরহাট ভারশালা পাড়া। যোগাযোগ নম্বর 8926510802।